আজকে গরু গোস্ত রান্না করবো। মোটামুটি গরু গোস্ত সবাই রান্না করতে পারে। এখানে নিয়েছি 1.5 কেজি মতো গরু গোস্ত। গরু গোস্তটাকে আমি আধা ঘন্টা মতো মিনিট করে রাখবো। তো যা যা দিয়েছি, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে মরিচ গুঁড়ো, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লবণ আমি পরে আবার চেক করে আবার দিবো। আর এটা হচ্ছে স্পেশাল গরু গোস্তর মশলা, আমি হাতে বানিয়েছি বাসায়। আর এখানে নিয়েছি পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রাঁধুনি বাটা, আমাদের এলাকায় আবার রাঁধুনিটা খায় গরু গোস্তে, আর জিরে বাটা। এখানে নিয়েছি 1 কাপের মতন পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা, লং আর পরিমাণ মতো তেল। এখন আমি গরু গোস্তটাকে মেরিনেট করবো। আধা ঘন্টা মেরিনেট করার পরে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি নর্মালি প্রেশার কুকারে বেশি রান্না করা হয় আমার, কারণ তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস গোস্ত অনেক সফট হয়, এর জন্য আমি প্রেশার কুকারে রান্না করাটা বেশি পছন্দ করি। দিচ্ছি, ও আরেকটা কথা, আমি 3টা হাস্ত রসুন দিয়ে দিয়েছি, আমার পছন্দ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে 6টা মতন সিটি দিয়ে নেব। এখন আমি ঢাকনা লাগিয়ে 6টা থেকে 7টা সিটি দিয়ে দিলেই তারপরে আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি, এখন 15 মিনিট মতো কুক করবো, করে পানি দিয়ে ব্যাস নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার মজাদার গরুর গোস্ত রান্না। এখন সেটা কেমন হবে সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমার হোম মিনিস্টার বলতে পারবে। তবে আমার হাতের গরুর রান্নাটা ও খুব পছন্দ করে, আর আমি যদি একটু সকলে মন রান্না করতে চাই।